ডেঙ্গু জ্বর মৃত্যু ঘটায়। ঢাকাতে যারা আছেন যদি দেখেন হঠাৎ জ্বর আসলো, কোনো সর্দি কাশি নাই, জ্বর 102 কিংবা 5 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে, সাথে মাথা ব্যথা আর চোখের পিছনে ব্যথা, তাহলে প্রথমেই মাথায় রাখুন ডেঙ্গু জ্বর। কারণ ঢাকাতে এখন ডেঙ্গু জ্বরের মহামারী চলছে। ডেঙ্গু জ্বরের কারণে শরীরে প্রচুর ব্যথা হতে পারে, তবে দয়া করে কোনো ব্যথার ওষুধ খাবেন না, কারণ ব্যথার কারণে মেডিসিন খেলে ব্লিডিং হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। জ্বর 102 এর নিচে থাকলে 6 ঘন্টা পরপর নাপা ট্যাবলেট খান, 102 এর উপরে থাকলে নাপা বা সাপোজিটার ব্যবহার করুন। বেশি বেশি ডাবের পানি, ওটস সালাইন ও ফলের জুস খান। খাওয়ার রুচি অনেক কমে যাবে, তথাপি জোর করে হলেও ফ্লুইড খেতে থাকেন। প্রতিদিন প্লেটলেট দেখেন, 1 সপ্তাহ পর্যন্ত ডাক্তারের পর্যবেক্ষণে থাকেন। যদি দেখেন মুখে খাওয়ার বন্ধ হয়ে গেছে, বমির পরিমাণ বেড়ে গেছে, প্লেটলেট কমে গেছে কিংবা শরীরে কোনো জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, তাহলে দেরি না করে সাথে সাথে হসপিটালে ভর্তি হয়ে যান। অবহেলা করবেন না, কারণ ডেঙ্গু জ্বর মৃত্যু ঘটায়।